সাবধান, রাজধানীতে নতুন আতঙ্কের নাম এখন সালাম পার্টি। প্রতারকরা নতুন নতুন কৌশলে প্রতিনিয়ত ঠকিয়ে চলছে সাধারণ মানুষকে। রাজধানীতে নতুন এক চক্রের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, যারা ভদ্র এবং মার্জিত পোশাক পরে সালাম দিয়ে নিঃস্ব করে দেয় ভুক্তভোগীকে। এই চক্রের নাম সালাম পার্টি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সালাম পার্টির সদস্যদের দেখলে মনে হবে কোনো কর্পোরেট অফিসে উচ্চ পদে চাকরি করেন বা কোনো কর্পোরেট ব্যবসায়ী। বলা চলায় আধুনিকতার ছোঁয়া। রাস্তাঘাটের সামনে হাজির হয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে সালাম দেবে, এতে যে কেউ হয়ে উঠবেন কৌতূহলী। আপনার এই কৌতূহল বা আগ্রহের সুযোগ নিয়েই তারা নিমেষের মধ্যে হাতিয়ে নেবে আপনার টাকা পয়সা, মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। রাজধানীতে সম্প্রতি এমন ধান্দাবাজ সালাম পার্টি চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জিতু, মিজান, রিপন, পিন্টু মিয়া ও আক্তার হোসেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে 1,00,000 টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এই প্রতারকরা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তারা জানান, চক্রের সদস্যরা অত্যন্ত স্মার্ট হয়ে চলাফেরা করেন। প্রয়োজনের তাগিদে দামি শার্ট, প্যান্ট, জুতা এমনকি শীতকালে কোট ও টাই পরেও ধান্দায় নেমে পড়েন। এই কেতাদুরস্ত পোশাকের ভেতরেই তারা বিশেষ কায়দায় রাখেন চাকু, চাপাতি সহ ধারালো অস্ত্র। ভদ্রলোকের বেশ নিয়ে প্রতারকরা রিক্সা ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ব্যাংক বা এটিএম বুথের পাশে তাদের আনাগোনা বেশি, টার্গেট পেলেই তারা পিছু নেন। এর মধ্যে চক্রের সবাইকে খবর দেন। এক পর্যায়ে সুবিধা মতো জায়গায় টার্গেটকৃত ব্যক্তির সামনে গিয়ে লম্বা সালাম দিয়ে বলেন, আপনি অমুক না? এর মধ্যে সেখানে জটলার সৃষ্টি করেন প্রতারকরা। এর সুযোগে হালকা ধাক্কাধাক্কি বা জোরাজুরির এক পর্যায়ে সর্বস্ব লুটে নেওয়া হয়। খুব দ্রুতই সটকে পড়েন তারা। কখনো টার্গেটকৃত ব্যক্তি প্রতিবাদ করলে সিন্ডিকেটের সবাই মিলে ওই ব্যক্তিকে উত্তম মাধ্যম দেন। পুলিশ বলছে, চক্রটি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন এলাকায় কাজ করে। এলাকা ভিত্তিক 4-5 জনের দল থাকে তাদের। এমন সালাম পার্টি থেকে নিরাপদ থাকতে চলাচলের সচেতনতার উপর গুরুত্ব দিচ্ছে পুলিশ। ব্যাংক কিংবা এটিএম বুথ থেকে টাকা তুললে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।